প্রিয় দর্শক, ঠিক ছোট একটি বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজা চায়ের চুমুকে। আর অনুষ্ঠানের এই অংশে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে, যে সেগমেন্টের নাম প্রিয়মুখ। প্রিয়মুখ সেগমেন্টে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দেশের বীর, আমাদের দেশের অহংকার, আমাদের দেশের গর্ব, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের মোহাম্মদ আবদুল্লাহ। চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে ঐতিহাসিক 10ই জানুয়ারি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আপনি একজন একেবারে যুদ্ধক্ষেত্রের সক্রিয় যোদ্ধা। অবশ্যই। আজকে জাতির পিতার এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসটাকে আপনি কিভাবে স্মরণ করবেন? 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ যে শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছিল, অনেক মা বোনের ইজ্জতও চলে গেছে, সাথে আমরা যারা বেঁচে আছি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, তাদের ত্যাগ সব কিছুর বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছিল, এই স্বাধীনতার কোনো অর্জনটাই পরিপূর্ণতা লাভ করত না যদি কিনা বঙ্গবন্ধু দেশে না ফিরত। আমি মনে করি যে বঙ্গবন্ধুর এই প্রত্যাবর্তনের মাধ্যমে জাতি সবচাইতে মূল্যবান জিনিসটা পেয়েছে, সে জিনিসটা হলো এই স্বাধীনতার পরিপূর্ণতা। এক্স্যাক্টলি, অবশ্যই আমি সেটাই বিশ্বাস করি অন্তরের অন্তঃস্থল দিয়ে। 1971 সালে আমি তখন মাইকেল মধুসূদন কলেজের ছাত্র যশোর, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, সেই সুবাদে পিতার সাথে আমিও থেকেছি। ওই সময় যুদ্ধ 25শে মার্চ ক্র্যাকডাউন হলো, আমি তখন যশোর, আমরা 25, 26, 27, 28, 29, 30 এই পর্যন্ত যশোরে অবস্থান করলাম। খুব আর্মিরা যশোর ক্যান্টনমেন্টের থেকে আসতো, আমাদের কলেজ ক্যাম্পাসে ঢুকতো, হোস্টেলের দিকে আসতো, তো আবার চলে যেত। কিন্তু ওরা তখন আর কি চরম ভায়োলেন্ট হয়নি বা এরকম কোনো ডিসিশনে যায়নি। আমরা আন্দাজ করতেছিলাম যে আমি একজন ছাত্রনেতা, আর যেহেতু ছাত্রনেতার সুবাদে আমরা কিছু ব্ল্যাক মানে লিস্টেড ছিলাম তাদের কাছে, একটা আমাদের মানে তাদের কাছে যে কী বলে গোপনীয় যে ইনফরমেশনটা থাকে, কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমাদের এগেনস্টে ছিল যে এরা ছাত্রনেতা, এরা সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণে জড়িত আছে আমরা দেখেছি। তো সেই সুবাদে তারা কোনো সময় আমাদের ধরে নিয়ে যেতে পারে, এটা আমি সাসপেক্ট করায় আমার কিছু বন্ধুবান্ধব যা আমার সহকর্মী, আমরা একসাথে যারা রাজনীতির সাথে জড়িত ছিলাম ছাত্র রাজনীতির সাথে, তারা বললো কি যে আপাতত আমার মনে হয় যে একটু গা ঢাকা দাও, যে যার মতো সেফ সাইডে থাকো। তখন আমি 30শে মার্চ আমি মুভ করলাম দেশের দিকে, অর্থাৎ আমার গ্রামের দিকে, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়া তখন জন্ম হয়নি, টুঙ্গিপাড়া একটা গ্রাম বঙ্গবন্ধুর, অবশ্যই সেখানে বঙ্গবন্ধুর জন্মস্থান। গ্রামে আসার পরে লক্ষ্য করলাম যে গ্রামের লোকরা খুব মানে সাংঘাতিক টকবগে আছে, তারা যুদ্ধের দামামা বেজে উঠছে, তারা যুদ্ধে যাবে, প্রস্তুত, সবাই ডেডিকেটেড হবে, তো কি করে হবে কেউ তো জানে না গ্রামবাসী। আমাকে পেয়ে তারা খুব লুফে নিল, সংগ্রাম কমিটির লিডার হলাম আমি, প্রধান আমার এলাকার আঞ্চলিক। এটা ছিল হলো মার্চের একেবারে শেষ আর এপ্রিলের প্রথম। এই 7-8 দিন অতিবাহিত হয়ে গেল, এটার ভিতরে একটা অজানা জিনিস আমার মনে হয় আমি নিজেও কোনোদিন শুনি নেই কোনো বক্তার কাছ থেকে, টেলিভিশন বা কোনো পত্রপত্রিকায় কেউ এই ধরুন স্মৃতিচারণ করেননি, যে মুক্তিযুদ্ধের সময় একটা বিশ্রী একটা ব্যাপার সংঘটিত হয়েছিল, সেটা হলো এক ধরনের লুটেরা সৃষ্টি হয়েছিল। লুটপাট করে বেড়াতো না তারা, এই যারা শহর ভিত্তিক ছিল, ধরো ঢাকা
বা আরো বড় বড় ঢাকাই তো বড় শহর, আরো ধরো বিভাগীয় শহর, এই বিভাগীয় শহরের থেকে যারা মানে গ্রাম গ্রামের দিকে মানে এখন যান নিয়ে পালাচ্ছে, ওখানে তারা পাকিস্তানি আর্মিরা সাংঘাতিক ভাবে লুটপাট এবং কিলিং করতেছে, জেনোসাইড মানে গণহত্যা, তারা প্রচন্ড ভাবে গণহত্যা করতেছে, তখন তাদের যান বাঁচানোর জন্য তারা সবাই গ্রাম ভিত্তিক গ্রামে পলায়ন করে আসতেছে। এই লোকগুলোকে তারা লুটেরারা পথে তারা লুট করে রাখত। লুটেরাদের সাহায্যতা করার জন্য আমরা সংগ্রাম কমিটির একটা টিম প্রত্যক্ষভাবে আমরা সক্রিয় হলাম এবং অনেক লুটেরা আমরা সাহায্যতা করলাম, যারা ওই সময় রাজাকার ছিল এবং কলাবোরেটর ছিল, শান্তি কমিটি ছিল, পিস কমিটির চেয়ারম্যান সেক্রেটারি এটসেট্রা এটসেট্রা, এরা তাদের হেল্প করলো এবং দেখাই দিল যে এই এই এলাকায় আসেন, এখানে মানুষ খুন করেন। তো আমার পাশের চারটা পাঁচটা গ্রাম ওরা ম্যাসাকার করলো, কিভাবে যে মানুষ মারা গেছে ওহ সেটা বিশ্বাস করা যাবে না, যে আমাদের খাল বিল নদী নালার দেশ আমার এলাকাটা। তো আমার মনে পড়ে যে সেই খালের ভিতরে যখন আমরা গোসল করতে যেতাম তখন লাশের উপরে মানুষের যে চর্বির লেয়ার এটা প্রায় হাফ ইঞ্চি পুরু হয়ে থাকে, ও মাই গড, রিয়েলি সো। এবং আমরা এরকম করে পানিতে এরকম ঝাটকা মারলে ওই তেলটা সরে যেত, আচ্ছা চর্বিটা সরে যেত, তারপর ডুব দিয়ে উঠতাম, কেন এপ্রিল মাস আর তো কোনো পানির আধার নাই, কিছু নাই, নদী এবং খাল সব মানুষের তেলে বোঝাই আর লাশে লাশ। এবং আমরা দুপুর তিনটার দিকে যখন চিংড়ের পচা চিংড়ের এই এই সমস্ত তারাইল ডুমরিয়া ছোট ডুমরিয়া আমাদের পাশের গ্রামগুলো, এই গ্রামগুলো যখন আমরা ভিজিট করতে গেলাম তখন যে দৃশ্য দেখলাম, তখনও ওই আগুন জ্বলতেছে ঘরে, ঘর বাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, নিরীহ গ্রামবাসী স্মৃতি আমার চোখের উপর ভাসে, একটা স্বামী স্ত্রী তারা দৌড়ে জীবনের মায়ের সম্ভবত ওই ডিঙি নৌকায় উঠতেছিল, তো স্বামীটা ওই উপরে উঠতে পারে নাই, স্ত্রীটা উপরে উঠে গেছে, তো স্বামীর অর্ধেক ডিঙ্গির ভিতরে উপরের পোর্শন ডিঙ্গির ভিতরে আর মাজার থেকে নিচের পোর্শন নদীতে পানির ভিতরে ওই অবস্থায় মেরে ফেলেছে, ওই অবস্থাতে সাথে সাথে মারা গেছে তারা, নির্বিবাদে গুলি চালাইছে তারা। আমি হেঁটে যাচ্ছি দুই দিন দুই রাত আমরা হাঁটছি, তো হাঁটছি তো এই কাদার ভিতরে হাঁটছি, তো কাদার ভিতরে পাটাকে পিছলে গেল, আমি লক্ষ্য করলাম যে কি ব্যাপার, তো হ্যাঁ পাটা এরকম দিয়ে আস্তে করে একটু উঁচু করলাম, উঁচু করে লক্ষ্য করলাম যে একটা লাশ, লাশ পড়ে আছে কাদার ভিতরে মরে। আর যে জিনিসটা দেখলাম সেটা খুবই মর্মন্তুদ, সেটা হলো কি যে সন্তানকে মাতে ফেলে চলে গেছে, দুটো সন্তানকে সে ক্যারি করছে আর একটা সন্তানকে রেখে দিয়ে দিছে, সে কাঁদতেছে মা মা করে কাঁদতেছে, এক বৃদ্ধা অন্ধ তাকে ওই সন্তানে ফেলাইতে চলে গেছে, তো ওই বৃদ্ধা অন্ধ ওই কাদার ভিতরে চলে আসছে এবং শুধু ওর ছেলের নাম ধরে বলতেছে তুই কোথায় গেলি রে, কোথায় গেলি, গরম চাটা খেয়ে নেন, ওটা আমরা সকালবেলা আয়োজনে রাখি সবসময়। থ্যাংক ইউ। আমি ছোট একটা কথা এক লাইনে জানতে চাই, সেটা হচ্ছে এই যে মুক্তিযোদ্ধারা এত কষ্ট করেছেন, দেশ স্বাধীন করেছেন, আজকে বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করছেন, মুক্তিযোদ্ধাদের জন্য গভর্নমেন্ট যেটা করছেন ওটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? বঙ্গবন্ধু আমার পিতাকে যেভাবে শ্রদ্ধা করছে, যেভাবে তাকে অ্যাকসেপ্ট করছে, ওনার এই বদান্যতা, ওনার এই স্মরণীয়, ওনার ওনার উনি যে কি মানুষ ছিলেন আমি বলে বুঝাতে পারবো না। আমি ওনাকে যখন সালাম করতে গেছি উনি আমার বাইসেপ ধরে ফেলছে, ধরে বলতেছে কি যে তোর স্থান এখানে নয়, তোর স্থান এখানে বলে উনি আমাকে জড়ায় ধরলেন বহু লোকের সামনে, এবং আমার মনে হলো যে আমি জীবনে আর কি পাওয়ার, আমার কিছু চাওয়ার পাওয়ার নাই। মঙ্গবন্ধু আমাকে জিজ্ঞাসা করলেন, আমার কথা শুনলেন, অনেকক্ষণ ধরে ওনার সাথে আমার আলাপ হলো, আমার আব্বার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে, 21 বছর পরে আব্বাকে দেখা মাত্র উনি চিৎকার দিয়ে উঠছে চেয়ার চেয়ার। ওনার এডিসি শরীফ আজিজ চেয়ার নিয়ে আসলো,
প্রোফাইল ভাই ছিল সেও দৌড়ে গেল। আমরা অনেক কৃতজ্ঞ যে সকাল সকাল এসেছেন এই জন্য আপনাকে। আমিও খুব অন্তরে অন্তঃস্থল দিয়ে এটিএন বাংলাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারক জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আমিও দুটো কথা জাতিকে, হয়তো অনেকে আমার কথাটা দেখবেন, জি এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। জি আপনাকে আবারও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আসলে জাতির এই বীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি। কাল আবারও দেখা হবে, সবাই অনেক ভালো থাকুন সেই শুভকামনা করে আজ বিদায় নিচ্ছি। এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ, হ্যাভ এ গ্রেট ডে।